নমস্কার, রিপাবলিক বাংলার ফেসবুক পেজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি ভাস্কর। বুধবার সকাল থেকে সিবিআই হানা দিল রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকের একাধিক বাড়িতে। আসানসোলে তিনটি বাড়ি এবং কলকাতা শহরের চারটি জায়গায় হানা দিলেন সিবিআই আধিকারিকেরা। ঘণ্টার পর ঘণ্টা তল্লাশি অভিযান চালালেন তারা। আসানসোলে মলয় ঘটকের যে বাড়ি, তার যে অফিস এবং তার যে পৈতৃক বাড়ি, তার ফ্ল্যাট, সেখানে যেমন সিবিআই আধিকারিকেরা তল্লাশি চালালেন, কোথাও কোথাও প্রায় 8 থেকে 9 ঘন্টার কাছাকাছি সময় ধরে তারা তল্লাশি অভিযান চালালেন। অন্যদিকে দাঁড়িয়ে কলকাতার লেক গার্ডেন্স হোক বা প্রিন্স আনোয়ার শাহ রোড বা রাজভবন সংলগ্ন মলয় ঘটকের যে বাড়ি তা যেখানে তিনি থাকেন, বিভিন্ন জায়গায় সিবিআই আধিকারিকেরা তল্লাশি চালালেন। যেটা অভিযোগ, মলয় ঘটককে একাধিকবার জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হলেও মলয় ঘটক হাজিরা দিতে উপস্থিত হননি। তাই রাজ্যের আইনমন্ত্রীর 7টি বাড়িতে লাগাতার ঘণ্টার পর ঘণ্টা তল্লাশি অভিযানে লেগে রইলেন সিবিআইয়ের আধিকারিকেরা। কোথাও থেকে মিলল নথি, কোথাও বা আবার মলয় ঘটকের বাড়ির অন্যান্য সদস্যদের সঙ্গে কথাও সারলেন সিবিআই আধিকারিকেরা। আসানসোলে মলয় ঘটকের যে পৈতৃক বাড়ি, সেই পৈতৃক বাড়িতেও প্রায় 9 ঘন্টার কাছাকাছি সময় ধরে তল্লাশি অভিযান চালালেন সিবিআই আধিকারিকেরা। এবং সেখানে তার ভাই, মলয় ঘটকের ভাই অভিজিৎ ঘটক, তিনিও সেখানে উপস্থিত ছিলেন। পরবর্তীকালে রিপাবলিক বাংলার মুখোমুখি হয়ে রিপাবলিক বাংলাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে অভিজিৎবাবু কী জানালেন, জানালেন যে তিনি যে অভিযোগ করছেন সেই অভিযোগ একেবারে চাঞ্চল্যকর। তিনি বলছেন কোনো ধরনের সার্চ ওয়ারেন্ট ছাড়াই তল্লাশি অভিযান চালানো হয়েছে। যদিও সিবিআই আধিকারিকেরা তাকে জিজ্ঞাসাবাদ কিছু করেননি, সেই অর্থে এমনটাই জানাচ্ছেন অভিজিৎবাবু রিপাবলিক বাংলাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে। কিন্তু বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে যে শাসক দলের একাধিক নেতার বিরুদ্ধে এই অভিযোগ কেন বারংবার সামনে আসবে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা যদি জিজ্ঞাসাবাদের জন্য তলব করে, তাহলে বারবার সেই তলব কেন এড়াবেন শাসক দলের নেতামন্ত্রীরা, কেন তারা তদন্তের স্বার্থে হাজিরা দেবেন না, এই প্রশ্ন যেমন একদিকে উঠছে। আবার অন্যদিক থেকে দাঁড়িয়ে শাসক দল তৃণমূল কংগ্রেস, যাদের একটা অংশ যারা মলয় ঘটকের বাড়ির সামনে দাঁড়িয়ে কার্যত অবস্থান করলেন, বিক্ষোভ দেখালেন, তারা আবার বলছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই যাবতীয় গতিবিধি আদতে রাজনৈতিক মদতপুষ্ট। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা রাজ্যের প্রধান বিরোধী দলের কথায়, প্রধান বিরোধী দলের ইশারায় তারা কাজ করে। এবং একদিকে যেমন রাজনৈতিক তরজা একেবারে তুঙ্গে উঠছে, অন্যদিকে দাঁড়িয়ে কিন্তু একাধিকবার রাজ্যের একাধিক শাসক দলের নেতা মন্ত্রীরা তারা হাজিরা এড়াচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। এবং এর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হয়েছেন সিবিআই এর হাতে, এবং এবার রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকের যে বাড়ি, সেই বাড়িতে দিনভর তল্লাশি অভিযান চালালেন সিবিআই আধিকারিকেরা। এবং আগামীতে সিবিআই নতুন কী পদক্ষেপ নেন, সেদিকে প্রত্যেকেই নজর রাখতে হবে। আর আপনাদের নজর রাখতে হবে রিপাবলিক বাংলার ফেসবুক পেজে, দিনের প্রতিটি খবরের সবার প্রথম এবং নির্ভুল আপডেট পাওয়ার জন্য। একই সঙ্গে রিপাবলিক বাংলার যে টুইটার হ্যান্ডেল বা ইউটিউব চ্যানেল, সেখানেও আপনারা নজর রাখতে পারেন সেরা খবরগুলি দেখার জন্য।